হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কেয়ার রহমান বলছি আশা করছি তোমার যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছো খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে পাঁচ মিনিটের মধ্যে দুই কেজির ও বেশি পরিমাণে শিং মাছ ক্লিন করতে পারবে তোমরা আর কি উপায়ে ক্লিন করবে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো চলে যাই আমরা মূল ভিডিওতে তো এটার জন্য আমার যেটা লাগছে লাগছে হচ্ছে ভিনেগার শুধুমাত্র ভিনেগারের সাহায্যে আমি এটাকে ক্লিন করব কিন্তু কিভাবে করব সেটা কিন্তু অবশ্যই আমার সাথে থেকে দেখতে হবে কারণ স্টেপ বাই স্টেপ না দেখলে তোমরা বুঝতে পারবে না আর এটা কিন্তু সুন্দরভাবে ক্লিনও হবে না দেখতেই পাচ্ছ চিং মাছ কিন্তু একবারে কালো একদম কেমন হয়ে আছে তো এটার মধ্যে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দেব এবং ভিনেগার দেওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটু হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিতে হবে কারণ ভিনেগারটা এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি কারণ আমার অল্প চিং মাছ ছিল কারণ আমি ভাবলাম হঠাৎ করে আজকে চিন্তা করলাম যে এটা আমি তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে জাদুকারি উপায়ে আমি এটাকে ক্লিন করে থাকি তো তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা হচ্ছে যে এখানে ভিনেগার দেবে তো ভিনেগার দেওয়ার পরে দেখো আমি মাছটাকে একটু উলটিয়ে পাল্টে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টে যখন দিচ্ছি তখনই তৎক্ষণাৎ দেখতে পাবে যে এই মাছের উপরের কালারগুলি কিন্তু চেঞ্জ হয়ে আসবে দেখো আগে কিন্তু একটু কাল মানে কালোটা একটু বেশি ছিল আর এখন একটু লাল লাল ভাব করছে মানে সাথে সাথেই তোমরা দেখতে পাবে যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে মাছের আর এই সাথে সাথে আমি তোমাদেরকে একটু মানে ইয়ে করে দেখাবো যে মানে কতটা ইজি ভাব দেখো আমি একটু নখ দিয়ে জাস্ট একটু আহ এখানে একটু ঘষা দেব তাতেই দেখবা এই যে দেখো উঠতে শুরু করে দিয়েছে কি রকম কিন্তু এক্ষুনি আমরা কিছু করতে যাব না যদি বেশি পরিমাণে শিং মাছ হয়ে থাকে যদি দুই কেজি পরিমাণ হয়ে থাকে তাহলে জাস্ট ফাইভ মিনিটস বা সিক্স সেভেন মিনিট বড়ো জোর টেন মিনিটস হচ্ছে তোমরা এভাবেই মাখিয়ে জাস্ট রেখে দেবে আর আমি এখানে মাত্র তিন মিনিটের মতো এটাকে রাখবো কারণ আমি আমার যেহেতু অল্প মাছ তো আমি সেই ক্ষেত্রে দুই থেকে তিন মিনিট আমি এভাবে জাস্টে রেখে দেবো দেখতেই পাচ্ছো সাথে সাথেই কিন্তু একটু ঘষা দিলেই উঠে আসতেছে আর সেখানে যদি আমি এটাকে দুই তিন মিনিট বা পাঁচ মিনিটের মতো এটা রেখে দিই তাহলে কিন্তু একদম মানে পুরা মানে নোংরাটা সুন্দরভাবে ক্লিন হয়ে আসবে অ্যান্ড এটাকে ক্লিন করার জন্য আমাদের কিন্তু আরো একটি আহ উপাদান দরকার হয় সেটা হচ্ছে যে এটা কিন্তু ক্লিন করবো আমরা হচ্ছে যে মাজনী আসে না যেগুলা দিয়ে আমরা থালা বাসন ক্লিন করে থাকি দেখো আমি আমার দুই মিনিটের মতো এটাকে রেখে দিয়ে আমি একটা মাস এখানে তুলে নিয়েছি বেসিনের মধ্যে অ্যান্ড এই যে দেখো এই যে টিনের যে মাজনী এই মাজনী দিয়ে আমি জাস্ট এটাকে ঘষা দেব কোনো খুব জোরে ঘষা দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমি কিন্তু এক হাতে ক্যামেরাটা ধরে রেখে জাস্ট একটু ঘষা দিচ্ছি তাই দেখো কিভাবে উঠে আসতেছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা মাছকে ধরে ধরে এভাবে করে মানে ক্লিন করে ফেলবে আমি প্রথমে মাথাটা ফেলি না আমি সুন্দরভাবে ক্লিন করে ফেলি আর পর মাথাগুলি কেটে ফেলি চিংমাছে তো আমি প্রথমে এটাকে ক্লিন করে নেব এন্ড তারপর হচ্ছে আমি মাথা কেটে নেব তো দেখতেই পাচ্ছো আমি এখন তোমাদেরকে প্রত্যেকটা মাছ আমি ক্লিন করে দেখাতে পারবো না কারণ প্রত্যেকটা মাছ ক্লিন করে দেখাতে গেলে কিন্তু আমার অনেক বেশি টাইম লাগবে তো সেই ক্ষেত্রে ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে দেখতেই পাচ্ছো মাছগুলি কিভাবে ক্লিন হয়ে যাচ্ছে তো এইভাবে এই টিন গুলা দিয়ে আলতোভাবে খুব জোরে ঘষাঘষির কোনো দরকার হবে না হালকা ভাবে একটু টাম দিলেই আমি তো দুই পাশে দুইটা টান দেই তাতে ক্লিন হয়ে যায় তো সেইভাবেই আমি এই মাছগুলিকে ক্লিন করে ফেলবো তো দেখতেই পাচ্ছো এখানে আমি জাস্ট একটা মাছ একটু ক্লিন করে তোমাদেরকে দেখালাম দেখো অন্য মাছগুলি আর এই মাছটা কতটা ক্লিন হয়েছে আর মাথার দিকটা একটু কালো লাগছে আমি ওই দিকটা তো কেটেই ফেলবো যার জন্য ওই দিকটা একটু এরকম লাগছে দেখো আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা কিন্তু দশ মিনিটের বেশি ভিজিয়ে রেখো না কারণ হচ্ছে ভিনেগারের মধ্যে এটা দিলে অনেকটা নরম হয়ে যায় তো তো সেই ক্ষেত্রে এই মাছগুলিও কিন্তু অনেক নরম থাকে তো সেই ক্ষেত্রে মাছটাও কিন্তু অনেকটা নরম হয়ে যায় আর ভিনেগার দেওয়ার কারণে যেটা হয় যে মাছ থেকে যে একটা মেছো গন্ধ যেটাকে বলে অনেকের কিন্তু মাছের গন্ধটা খুব বাজে লাগে তো ভিনেগার দিলে কিন্তু মাছের গন্ধটাও একেবারেই চলে যায় তো এইখানে দেখো আমি আমার প্রত্যেকটা মাছ ক্লিন করে নিয়েছি তো এই মাছগুলি ক্লিন করতে আমার চার থেকে পাঁচ মিনিট লাগছে কারণ আমার দুইটা সাইড আমি জাস্ট এক একবার করে একটু ঘষা দিয়েছি তাতে কিন্তু উঠে গিয়েছে তো আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে আমি রিসেন্ট এই আহ পরিষ্কার করার এই পদ্ধতিটা শিখেছি আর সেই জন্য আমি সাথে সাথে তোমাদেরকে শেয়ার করেছি আশা করব তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা সবাই জানো যে আমি কিন্তু কাজ করতে করতে যেটা কিনা আমি খুব বেশি উপকার পেয়ে থাকি সেটা হতে পারে আমার স্কিন কেয়ারের ভিডিও বা হতে পারে যে কোনো ভিডিও তো সেটা সেভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করে দেই আর যার কারণে তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো তো আমার স্কিন কেয়ারেরও অনেক ভিডিও আছে চাইলে তোমরা আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারো তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও টা দেখার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম